Hello student, good morning to everyone. How are you? I hope you all are well. Today I will take your drawing class. So let's start now. দেখো আজকে আমরা ড্র করব পেজ নাম্বার 30 এই যে বাটারফ্লাই আছে বাটারফ্লাইটা। তো দেখো তোমাদের বইয়ের এইদিকে বাটারফ্লাইটা পুরোটা কমপ্লিট ড্রয়িং নেই, হাফ ড্রয়িং আছে। তো এটাকে তোমরা পুরোটা কমপ্লিট করবে কিভাবে? ড্রয়িংটা আমি দেখিয়ে দিচ্ছি, সেভাবে এই ড্রয়িংটা করবে। দেখো বাটারফ্লাইটা আমি খুব ইজি ওয়েতে ড্র করে দেখাচ্ছি। ফার্স্ট একটা ছোট সার্কেল করতে হবে মাঝখানে, নেক্সট তারপর নিচের দিকে একটা লাইন, দুটো লাইনকে এইভাবে নিয়ে এসে অ্যাড করে দিতে হবে। আমি এখানে ড্রয়িংটা পেনে করছি, তোমরা কিন্তু প্রত্যেকে পেন্সিলে ড্রয়িংটা করবে, কেমন? দেখো এরপর এটা ড্রয়িং করার পরে মাঝখানে, একদম মাঝখানে আমি একটুখানি একটা পয়েন্ট করে রাখছি, যাতে এখানে আমি দুটো সমান সমানে দুদিকের এই যে উইংস গুলো রয়েছে সেগুলো যাতে করতে পারি। দেখো আমি মাঝ বরাবর একটা করে ছোট লাইন টেনে রেখেছি। নেক্সট আমি কি করব, এখান থেকে একটু ছাড় দিয়ে উপর দিকে একটা লাইন তুলে সেই লাইনটাকে নিয়ে এসে এখানে অ্যাড করব, কেমন? এদিকেও তাই, উপর দিকে একটা লাইন তুলে নিয়ে সেই লাইনটাকে নিয়ে এসে এখানে অ্যাড করব। নেক্সট দেখো এখান থেকে আমি আর একটা লাইন অ্যাড করছি, আর এখান থেকে আর একটা লাইন এইদিকে অ্যাড করছি, ঠিক আছে? এই পর্যন্ত ভালো করে বুঝে নাও। নেক্সট দেখো এই যে লাইনটা রয়েছে, এই যে এখানে আমি একটা পয়েন্ট করছি, দুটো সমান সমান দেখো এখানে পয়েন্টটা, এই পয়েন্টটাকে নিয়ে এসে এর সঙ্গে এইভাবে অ্যাড করব, এই দিকের পয়েন্টটাকে নিয়ে এসেও এর সঙ্গে এইভাবে অ্যাড করব। তাহলে কিন্তু দুদিকের উইংসগুলো দেখো সমান সমানে হবে। নেক্সট এর ভিতরে আর একটা এরকম লাইন ড্র করে নিতে হবে, যেরকমভাবে করেছিলি ওরকমভাবে আর একটা লাইন ড্র করে এই লাইনটাও ভিতরে আর একটা সেম লাইন ভিতরে এইভাবে ড্র করে নেবো, ওকে? এই দুটো লাইন ড্র করার পর দেখো তোমাদের বইতে এরকম ছোট ছোট সার্কেল রয়েছে, যে সার্কেলগুলো এখানে ড্র করে নিচ্ছি। নেক্সট এখান থেকে একটা, এদিক থেকে একটা লাইন এইভাবে ড্র করে দিলেই দেখো বাটারফ্লাইটা খুব তাড়াতাড়ি এইভাবে ড্র হয়ে যাবে, ঠিক আছে? আর এই যে মাঝখানের লাইনটা, এই যে মাঝখানে দুটো যে এদিকের ড্রয়িংটা আমি করেছি, সেটা যদি তোমরা নাও করতে পারো, এখানে তোমরা এইভাবে জাস্ট একটা দেখো এরকমভাবে একটা পেন্সিল থেকে লাইন টেনে নেবে, টেনে নেওয়ার পর এই লাইনটা এসে এখানে অ্যাড করবে, এখান থেকে একটা লাইন এসে এইভাবে অ্যাড করবে, তারপর এই মাঝখানে লাইনটা রাবার দিয়ে মুছে ফেলবে। তাহলে কিন্তু এইভাবে এই লাইনটা সমানভাবে তোমরা করতে পারবে, ওকে? তো এরপরে আমি এটার কালারটা দেখাচ্ছি। আচ্ছা দেখো এই মাঝখানে দুটো লাইন হবে, এখানে একটা লাইন, দেন এখানে দুটো লাইন, আর একদম উপরে মাঝখানে দুটো লাইন হবে, আর এখানে একটা লাইন হবে, 1 2 3 4 5 6 6 লাইন, ওকে? এরপর আমি কালারটা দেখাচ্ছি। তোমাদের বইতে দেখো যেগুলো কালার দেওয়া রয়েছিল আমি সেই কালারগুলো নিয়েছি। একটা ইয়েলোর সেট নিয়েছি, এটা লাইট ব্রাউন, আর একটা নিয়েছি ডার্ক ব্রাউন নিয়েছি, আর একটা লাইট গ্রিন কালার, একটা ব্লু কালারের সেট নিয়েছি, আর একটা রেড কালার। তোমরা এই কালারগুলো ছাড়াও যদি অন্য কালার থেকে এটা কালার করতে চাও করতে পারো, কারণ বাটারফ্লাই বিভিন্ন কালারে হয়ে থাকে। আচ্ছা দেখো তো এখানে ইয়েলোর এই শেডটা হবে, তো আমি বর্ডার দিয়ে রেখেছি, এরপর আমি ভিতরে কালারটা ফিল করে নিচ্ছি। দেন এগুলোতে দিচ্ছি রেড কালার, এরপর দিচ্ছি লাইট গ্রিন সার্কেলগুলোতে, এরপরে দিচ্ছি ব্রাউন কালার, ব্রাউন কালারটা একটা করে ঘর গ্যাপ করে করে হবে। নেক্সট যে ফাঁকাগুলো আছে ওগুলোতে দিচ্ছি ব্লু কালার। দেখো পুরো কালারটা কমপ্লিট। তোমরা চাইলে এর একটা ব্ল্যাক বর্ডার দিয়ে নিতে পারো কালার করার শেষে, আর ড্রয়িংটা তোমরা এভাবেই করে এটাকে কালার করবে। আর তোমাদের বইয়ে যে ফাঁকাটা রয়েছে এখানেও তোমরা চাইলে একটা ড্রয়িং করে নিতে পারো, করে সেটা কালার করতে পারো, বা এটাকেও কমপ্লিট করে এটা কালার করতে পারো। আজকে ক্লাস আমি এখানেই শেষ করছি। টাটা স্টুডেন্ট, হ্যাভ এ নাইস ডে।